একদিন মহেশ আর ওর পরিবার বাসে করে কোথাও যাচ্ছিল আর তখনই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে রচনার মৃত্যু হয়ে যায়। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে রচনা? এখন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আর কিভাবে এই বাচ্চাগুলোকে একলা মানুষ করব? বাবা, মা কোথায় চলে গেছে? সে আমাদের ছেড়ে চলে গেছে রে বাবা। কিছুদিন এমনি কেটে যায়, কিন্তু মহেশ একা বাচ্চাদের সামলাতে পারে না। ও কখনো কাজে যেত আর কখনো ঘরেই থেকে যেত। বাবা, আজ চিন্টুর ব্যথা লেগেছে, আমি ঘরে রান্না করছিলাম আর জানি না কখন ও বাইরে চলে গেল, ও পড়াশোনাও করে না। মা মরা বাচ্চাদের সাথে এরকম হয়ে যাচ্ছে। পরের দিন পাশের ঘরের কাকা মহেশের জন্য সম্বন্ধ নিয়ে আসে। মেয়েটা আমার চেনা পরিচিত, ওর এই পৃথিবীতে কেউ নেই, এখন ওর দায়িত্ব পুরোপুরি আমারই। তুই যদি চাস তো আমি কথা বলবো। কাকু, তুমি তো সবই জানো, ওই বাচ্চাগুলোর কি অবস্থা হয়ে গেছে ওদের মাকে ছাড়া। ওদের মায়ের খুব দরকার, তুমি ওই মেয়ের সাথে কথা বলো। ঠিক আছে বাবা। মহেশের বিয়ে সরিতা নামের একটি মেয়ের সাথে হয়ে যায়। প্রথম প্রথম সেই মেয়েটা তো খুবই ভালো থাকে, কিন্তু একদিন কুয়ো থেকে জল ভরে আনে আর মটকাকে ঘরের ভেতরে রেখে যায়, কি তখনই মাথা ঘুরে যায় আর মাটিতে পড়ে যায়। মা, কি হয়েছে তোমার? মা তাড়াতাড়ি গিয়ে বাবাকে মাঠ থেকে ডেকে আনগে। চিকু ছুটে গিয়ে মহেশকে ডেকে আনে। মহেশ ওর মুখে অল্প একটু জল ছেটায় আর সরিতার জ্ঞান ফিরে আসে। তারপর ও সরিতাকে বৈদ্যর কাছে নিয়ে যায়, তো জানতে পারে যে সরিতা গর্ভবতী। এই খবর শুনে সরিতা আর মহেশ খুব খুশি হয়ে যায়। চিকু আর পিঙ্কিও এই কথা শুনে খুব খুশি হয়, যারা ছোট বাচ্চা ওদের ঘরে আসতে চলেছে, আর ওরা সরিতার খুব খেয়াল রাখে। কিন্তু সরিতার যখন নিজের ছেলে হয়ে যায় তখন ও খুব বদলে যায়। চিকু, এখানে খেলিস না, যা এখান থেকে। দেখতে পাচ্ছিস না এখানে বাচ্চা ঘুমিয়ে রয়েছে, যদি লেগে যায়? মা, আমি তো চুপচাপ বসেই খেলা করছি। আমার সাথে একদম তর্ক করতে আসিস না, যা এখান থেকে। সরিতা প্রতিদিন কোনো না কোনো কারণে ওদের বকতে লাগলো আর ওদের একদম খেয়াল রাখতো না। একদিন সরিতা মহেশের সাথে কথা বলছিল। দেখো, আমি এই বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় আছি, বুঝতেই পারছি না কেন এরা আমার বাচ্চার পেছনে সবসময় ক্ষতি করার জন্য লেগে আছে। সেরম ব্যাপার নয় সরিতা, ও তো নিজের ছোট্ট ভাইটাকে খুবই ভালোবাসে। আরে তুমি জানো না তুমি কোথায় থাকো, ওরা চায় না যে এই ঘরে কোনো বাচ্চা থাকুক। সরিতা খুব চালাকি করে মহেশের মাথায় বাচ্চাদের বিরুদ্ধে খারাপ কথা ভরে দেয়, আর মহেশও নিজের বাচ্চাদের ঘৃণা করতে লাগে। আর একদিনও সরিতার কথা শুনে বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দেয়। আমাদের সাথে এরকম করো না, আমরা কোথায় যাব, আমাদের বাড়িও তো নেই। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো নিজের মা বাবার সাথে। পিঙ্কি আর চিকু কাঁদতে থাকে আর কেউ ওদের কথা শোনে না, আর ওদের ঘর থেকে বের করে দেয়। অসহায় বাচ্চারা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। রাস্তায় চিকুর খুব জোরে খিদে পায়। দিদি দিদি, আমার খুব জোর খিদে পেয়েছে, কিছু খেতে দিয়ে দে। খিদে তো আমারও পাচ্ছে চিকু, কিন্তু আমার কাছে তো এক ফোঁটা টাকা নেই, তো তোকে কিভাবে খাওয়াই আমি? তাহলে কি আমরা ক্ষুধার্তই থাকবো? না চিকু, আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করব, কিন্তু তোকে না খেয়ে থাকতে দেব না। চল ওই গাছটার নিচে গিয়ে বসি, এখানে ভীষণ রোদ। পিঙ্কু আর চিকু একটা বড় গাছের তলায় গিয়ে বসে পড়ে, আর তখনই সেখানে একজন বরফ গোলাওয়ালা আসে। গোলা খেয়ে না, গোলা ঠান্ডা ঠান্ডা গোলা গোলা খাও, রাসবেরি আম কমলা লেবু গোলা খাও, গরমকালে গোলা খাও, গোলা খাও। দিদি, আমার খুব তেষ্টা পেয়েছে, এই কাকুকে বলে আমাকে একটা গোলা খাইয়ে দাও। এখনই তোকে বললাম না, আমার কাছে এক ফোঁটা টাকা নেই, তবুও তুই অযথা জেদ করছিস। আরে বাচ্চারা, গোলা খে না গোলা, একবার খাবে তো বার বার আসবে। না কাকু, আমাদের কাছে টাকা নেই। ও আচ্ছা। পিঙ্কু আর চিকুর সেখানে বসে বসে রাত হয়ে যায়, আর চিকু কিছু না খেয়ে খিদেতে ঘুমিয়ে পড়ে। গোলাবালা ওখান থেকে চলে যায়। আজকের দিনটা তো যেমন তেমন কেটে গেল, কিন্তু কালকে কি হবে, কালকে খাবো? হঠাৎ গাছ থেকে একটা আওয়াজ আসে। এই বাচ্চারা,
এখানে কি করছিস? মরতে এসেছিস নাকি এখানে? কে এখানে? ডাইনি পিঙ্কির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ডাইনি, চিঙ্কু, তাড়াতাড়ি ওঠ, এখান থেকে পালা। এখন কি করে এখান থেকে বেঁচে পালাবে? এখন তো তোমাদের মরতেই হবে। মেরে দিলেই তো ভালো, এমনি তো আমরা মরেই যাব, না খেয়ে আর আমরা কত দিন বাঁচব? এই মেয়ে, তুই এসব কি বলছিস? আর তুই এই সময় এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? পিঙ্কি ডাইনিকে সব কথা বলে। ডাইনি তো দুটো বাচ্চাকে মারতেই যায়, কিন্তু পিঙ্কির কথা শুনে ওর ওই দুটো বাচ্চার উপর দয়া হয়। এটা তো তোদের সাথে খুব খারাপ হয়েছে, তোর মা তো ডাইনির থেকেও খারাপ। আমি একটা ডাইনি হয়ে কোনোদিন বাচ্চাদের সাথে এমনি করতে পারি না যেটা ও করেছে। কিন্তু এখন কি বা করার আছে? এখন না আমাদের কাছে থাকার জায়গা আছে, আর না খাবার কিছু আছে। ডাইনি আর পিঙ্কির কথা শুনে চিকু হঠাৎ উঠে যায়, আর ডাইনিকে দেখে খুব জোরে চেঁচিয়ে ওঠে। ভয় পাস না ছেলে, আমি তোকে কিচ্ছু করব না। হ্যাঁ চিকু, এই ডাইনি খুব ভালো ডাইনি, এ আমাদের কিচ্ছু করবে না। সত্যি? হ্যাঁ ছেলে। ডাইনি চিঙ্কুর কাছে বসে পড়ে আর ওর গালে হাত বোলায়, আর তারপর ওর মাথায় একটা হামি খায়। তোর অনেক খিদে পেয়েছে তাই না? বল আজ কি খেতে চাস? আমার না ওই গোল গোল ঠান্ডা ঠান্ডা গোলা খাবার আছে। ডাইনি জাদু দিয়ে দুটো গোলা বানিয়ে দেয়। ও একটা গোলা চিকুকে আর একটা পিঙ্কিকে দেয়। তুমি তো জাদুও জানো। হ্যাঁ বাচ্চারা, আমি জাদুও জানি, আর আমি জাদু দিয়ে হাজার হাজার গোলা আনতে পারি। এটা বলো না আমি ডাইনি। আর এখন তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের দেখাশোনা করব। কি? কিন্তু তুমি এসব কিভাবে করবে? আমি বললাম না, আমি জাদু দিয়ে সব আনতে পারি। তুমি জাদু দিয়ে সব আনতে পারো, কিন্তু কিছু জিনিস আছে যা আমাদের নিজেকেই আনতে হবে, সেটা কেউ এনে দিতে পারবে না। সেটা আবার কি জিনিস? বিদ্যা, পড়াশোনা। তুমি আমাদের তো বই এনে দেবে, কিন্তু পড়তে তো আমাদেরই হবে, আর তার জন্য আমাদের স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার জন্য টাকা চাই, যাতে আমরা ফিস দিতে পারি। আমাদের পড়ার খুব ইচ্ছে, আমরা পড়াশোনা করে কিছু করতে চাই। এইসব তো আমি ভেবেই দেখিনি। তুমি আমাদের জন্য এত ভেবেছো, সেটাই অনেক। আমাদের ভাগ্যে পড়াশোনা নেই, তাতে আর কি করব। ডাইনি এইসব কথা শুনে খুব চিন্তিত হয়ে যায়, কারণ সে বাচ্চাদের জন্য কিছু করতে চায়। ওদের দুজনকে নিজের কোলে ঘুম পাড়িয়ে দেয়, ও বাচ্চাদের খুব ভালোবাসে। বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু ডাইনি সারা রাত বসে বসে এটা ভাবে টাকা কোথা থেকে আনবে। এই বাচ্চাদের জীবন আমি এভাবে নষ্ট হতে দেব না, কিন্তু বুঝতে পারছি না টাকা আনবো কিভাবে। আমি জাদু দিয়ে জিনিস আনতে পারবো, কিন্তু টাকা না। আমি কারোর টাকা চুরি করে এই বাচ্চাদের পড়াশোনা করাতে পারবো না। ডাইনি এই সব বিষয়ে ভাবতে থাকে। সকাল হয়ে যায় আর বাচ্চাদের ওপর অনেক জোর রোদ্দুর পড়ে, যার কারণে ওদের চোখ খুলে যায়। বাচ্চারা উঠে সেই ডাইনিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ওকে কোথাও পায় না। তারপর তারা সেই গাছের ওপরেও দেখে, কিন্তু সেখানেও পায় না। ওই ডাইনি আন্টি কোথায় গেল দিদি? জানি না চিকু, মনে হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে। গোলা নাও গোলা, এত সাদা ঠান্ডা গোলা যে একবার খেলে খেতেই থাকবে। না আন্টি, আমাদের গোলা চাই না, আমাদের কাছে তো টাকা নেই। টাকা কে চাইছে চিকু? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো তোমাদের ব্যাপারে সব জানি। গোলা বালি চিকুর মাথায় হাত রাখে আর ওর মাথায় হামি খায়, আর চিকু জোরে চিল্লায়, এ তো আমার ডাইনি আন্টি। চুপ চুপ চুপ, এত জোরে চেঁচায় না, চেঁচালে সবাই জানতে পেরে যাবে আমি ডাইনি। কিন্তু এই ঠেলা কোত্থেকে আনলে? আর এইসব কি? আমি সারা রাত ভাবলাম যে তোমাদের পড়াশোনার জন্য টাকা কোত্থেকে জোগাড় করব। তারপর আমার চিকুর পছন্দের গোলার কথা মনে পড়লো, আর আমি ভাবলাম যে এই কাজটাই করে নি। আমি দিনের বেলায় গোলা বিক্রি করব, আর তোমাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে দেব। দুই বাচ্চা ওকে জড়িয়ে ধরে আর আনন্দে কাঁদতে থাকে। আজ থেকে আপনি আমাদের মা। হ্যাঁ সত্যি, এখন তোমাকে মা বলে ডাকবো। আমার শোন না বাচ্চা, এখন তোমরা এখানে বসো আর আমি গোলা বিক্রি করে আসি। ডাইনি গোলাবালার রূপে সারা গ্রামে গোলা বিক্রি করতে যায়। সবাই সেই গোলাবালিকে দেখে অনেক অবাক হয়ে যায়। একটি মহিলা গোলা বিক্রি করছে? গোলা নাও বাচ্চারা, গোলা নাও, এত সস্তা, এত বড় সুস্বাদু গোলা কোথাও পাবে না। চলো চলো বন্ধুরা, আজ এই আন্টির কাছ থেকে গোলা খাবো। অনেকগুলো বাচ্চারা ঠেলার আশেপাশে জড়ো হয়ে যায় আর গোলার স্বাদ নিতে থাকে। আপনি আজ থেকে রোজ আসবেন আন্টি।
ডাইনি গোলাবালি হয়ে প্রতিদিন গোলা বিক্রি করে আর টাকা জমিয়ে বাচ্চাদের পড়াশোনা, খাবার দাবার আর জামা কাপড়ের সবের জোগাড় করে।